অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই 55 তলা একটি আবাসিক ভবন বেয়ে উঠেছেন 29 বছর বয়সী এক ব্যক্তি। পরে পুলিশ তাকে ভবনের ওপর থেকে নিরাপদে নামিয়ে আনে। ওই ব্যক্তির খালি হাতে 163 মিটার উঁচু ভবনটি বেয়ে ওঠার দৃশ্য আরেকজন ভিডিওতে ধারণ করেছেন। এজন্য ড্রোন ব্যবহার করা হয়। পুলিশ দুজনকেই এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। ভবন বেয়ে ওঠা ওই ব্যক্তি উত্তর আয়ারল্যান্ডের নিউরি শহরের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী 50 মিনিটে ভবনটি বেয়ে ওপরে ওঠেন তিনি। ওই ব্যক্তি ভবনটির ওপর পৌঁছানোর পর নির্মাণ শ্রমিকেরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। এক বিবৃতিতে জানায় পুলিশ, স্থানীয় সময় সকাল 7:30টার দিকে 60A বেকেট সড়কের পাশ দিয়ে ভবনটিতে উঠতে দেখা যায় ওই ব্যক্তিকে। এই সময় তার কাছে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছিল না। সকাল 8:20 মিনিটে তিনি ভবনের ওপর পৌঁছে যান। পরে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তথ্য দিয়ে তিনি সহযোগিতা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পুলিশ এ ঘটনার দৃশ্য ড্রোন দিয়ে ধারণ করা ব্যক্তির সঙ্গেও কথা বলেছে। তবে মেলবোর্ন রেডিও স্টেশন 3AW জানিয়েছে, ভবন বেয়ে ওঠার সময় ওই ব্যক্তির পেছনে একটি ব্যাকপ্যাক ছিল।